এই যে তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলা, এই যে এখন প্রথম এখান দিয়ে প্রবেশ করছি। আজকে চলে এসেছি ডুম্বুর, যেখানে চলে বিরাট বড় উৎসব, চারিদিকে মেলা। আপনাদেরকে কিছু কিছু দেখাবো। প্রচণ্ড ভিড় এবং বৃষ্টিও চলছে, তার মধ্যে আমি যতটুকু পারছি রেকর্ডিং করছি। মেলাটা দেখে এই যে চারিদিকে পুরোপুরি মেলাটা দেখাচ্ছি। আমি একটু উপরে উঠে, পাহাড়ের উপরে উঠে এই যে দেখেন মেলাটা। পুরীর দিকে যাচ্ছি আমি। ডুম্বুরে একটা ছোট্ট একটা শিবলিঙ্গ মন্দির পেয়েছি, চারিদিকে মা গঙ্গারও ছবি আছে, মূর্তি আছে। আর একটা মন্দির পেলাম, বিষ্ণু মন্দির, ছোট ছোট মন্দির অবস্থিত। এই যে বিষ্ণু মন্দির, আমরা যে বিষ্টা দিয়ে এসেছিলাম, উপরে বিষ্টা দেখাচ্ছি কোথায়, এই যে উপরে বিষ্টা দিয়ে, এই যে চারিদিকে কি ছোট ছোট মন্দির আছে, এই যে দেখুন। এই যে ছোট ছোট মন্দির, মা গঙ্গার ছোট ছোট মন্দির চারিদিকে আছে, এবং ভক্তবৃন্দরা এখানে সকলে পুজো দিচ্ছেন চারিদিকে। এই যে আরক্ষা দপ্তর কর্মীরা, যে ডুম্বুর জলপ্রপাত। আস্তে আস্তে মেলাটা পরিক্রমা করছি, অল্প স্বল্প করে দেখানোর চেষ্টা করছি, অল্প অল্প করে। চারিদিকে প্রচুর দোকানপাট, এই ঠান্ডার মরশুমে কম্বল বিক্রি ভালো চলছে এখানে। আর ডুম্বুর এসে আরেকটা মন্দির গেলাম, মা চামুণ্ডা দেবী মন্দির। এই যে উপরে আমি অস্তস্ত করে দিকে উঠছি মাকে দেখার জন্য। চারিদিকে পাহাড়, মাঝখানে এই যে গঙ্গা বয়ে চলে যাচ্ছে।
ডুমুরের মনোরম দৃশ্য, যেটা জল আউট জলটা যেটা বান যাওয়ার পরে থাকে সেই জলটা এগিয়ে চলে আসে। এখানে কথা বলার এত জলের আওয়াজ যে কথা বলা যাচ্ছে মনোরম দৃশ্যটা দেখলে, না দেখলে কিছু বলা যাবে। তারপরে জলটা তারপরে জলটা এদিক দিয়ে চলে আসে ব্রিজের উপর দিয়ে। এখানে আরক্ষা দপ্তরের কর্মীরাও নিযুক্ত আছেন, কেউ সাইডে যেতে পারে না। রাতের মনোরম দৃশ্য ডুমুর পৌষ সংক্রান্তি মেলার রাতের মনোরম দৃশ্য, এই চারিদিকে লাইট, যদি ডুমুর মেলাটা ভালো লাগে আপনাদের লাইক শেয়ার এবং কমেন্ট করে করবেন এবং আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করবেন। আমি মিস্টার গৌতম মজুমদার ত্রিপুরা জ্ঞান টিউবের পক্ষ থেকে, মিস্টার গৌতম মজুমদার।